ব্রাহ্মণ বাড়িয়া থেকে এক যুবক আমার সাথে দেখা করতে আসছে। যুবকের ক্লিন শেভ করা, শার্ট প্যান্ট পরা, সে এসে বললো হুজুর আমি হতাশ, আমি পেরেশানিতে আছি। তাই বললাম আপনি কি করতেন? আমি হাফেজ সাহেব, আমি হাফেজ সাহেব। আচ্ছা আচ্ছা, এরপরে কি করতেন? এরপরে বিদেশে গেছি, গা কুয়েতে গেছি, এরপরে কি করতেন? নামাজ পড়তেন? না। তেলাবাত করতেন? না। এখন মুখস্থ পারেন? না। দেখে দেখে পড়তে পারেন? তাও পারি না। এবার আমি বলি আপনি আসছেন পেরেশানি থেকে দূর বাঁচার জন্য, দিন যত যাবে শুধুই লানত শুধু বাড়বে, মনে রাখেন লানত শুধু বাড়বে। বলেন কি বলছি? হেস করে যে ভুলে যায়, বলেন এই ভুলে যাওয়ার তর্জমা হলো মূলত দেখেও পড়তে না পারবে। এই ভুলে যাওয়ার তর্জমা কি? দেখেও পড়তে না পারা। হেফজ করে যদি কেউ ভুলে যায় দেখেও পড়তে পারে না। আর এই লোকটার উপরে রসুল বলেন আল্লাহ লানত। আমি বললাম এখন কুয়েতে আছেন? তো না হুজুর নাই। টাকা পয়সা আছে? তো নাই। বিল্ডিং করছেন? তো নাই। আপনি কি ছেন? আপনি কি করলেন কি বলেন? আমি বলি রমজান মাস আসতেছে, কোনো মাসে ভর্তি হন, আগে নাজরা তোলেন, পুরো 30 পারা নাজরা তোলেন, এরপরে খতম করেন, রমজানের শেষ দশকে এসে এখানে এসে ইতিকাফ করেন, রমজানের পরে আপনার জন্য বাকি সিদ্ধান্ত হবে। কি ভাই, যারা পড়তে ভুলে গেছেন আজাব অপেক্ষা করতেছে। এজন্য অবশ্যই অবশ্যই যারা পড়তে পারেন খতম করুন, খতম তুলবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, খতম করবো তো ইনশাআল্লাহ। বহুত মৌলবী খতম করে না, মৌলবী বহুত মৌলী সাহেব খতম করে না, বহুত আলেম খতম করে না। যারা আছেন তারা 10 খতম দিবেন। হাফেজ সাহেবরা কত খতম? আর গায়ের হাফেজরা কত খতম? ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, দুর্ভাগ্য আপনাদের, এর জন্য আপনাদের আব্বা আম্মা দায়ী। যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারা কমপক্ষে 10টা সূরা শুদ্ধ করে নেবেন। আপনি যদি 10টা সূরা শুদ্ধ না করেন, আমার মন চাই মসজিদে বৈশা কোরআন বুকে নিয়ে আমি কসম খেয়ে বলি আপনাকে মাফ করা কষ্ট হবে, আপনি মাফ পাওয়া কষ্ট হবে। নাউজুবিল্লাহ বলেন। সূরা ফাতিহা শুদ্ধ করতে আপনার অসুবিধা কি ছিল? 10টা সূরা শুদ্ধ করতে আপনার অসুবিধা কি ছিল? গত বৃহস্পতিবারে হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুম নরসিংদী এক জায়গায় বয়ান করছেন। হযরত বয়ান করতেছিলেন, আমি গিয়ে বসছি ওখানে, হযরতের পরে আমার বয়ান ছিল। হযরত বললেন যে একজন মুসলমান হাত তুলে বলেন আপনি তিন চিল্লাওয়ালা, আপনি সালওয়ালা, একজন মুসলমান হাত তুলে বলেন আপনি কোনো আলেমে দিনের কাছে গিয়েছেন, গিয়ে বলছেন যে আমি 10টা সূরা শুনাই, আমার হয়েছে কি না আমাকে কাগজে একটা সার্টিফিকেট দিয়ে দেন। কি বলেন? না বাস্তব, না বাস্তব। অথচ যদি আপনার সুরায় ফাতিহা অশুদ্ধ হয়, আপনার সুরায় ফাতিহা অশুদ্ধ, এর অর্থ নিশ্চিত থাকেন আপনার জামাতে নামাজের বাইরে যে নামাজ ছিল সব অশুদ্ধ। বলেন না বাস্তব, না বাস্তব। কঠিন হয়ে গেছে না? একটা বর্ণ এটা অশুদ্ধ, আপনার আলহামদু অশুদ্ধ, আপনার সুবহান অশুদ্ধ, আপনার রুকু অশুদ্ধ, আপনার ছেজদা অশুদ্ধ, আপনার তাসাহুদ অশুদ্ধ, আপনার গেলো গেলো সব গেলো। আপনি কেমনে এত নিষ্ঠুর হইলেন, আপনি কিভাবে এত নিষ্ঠুর হইলেন, এত কঠিন হইলেন? হা বর্ণটা ঠিক করতে আপনার সর্বোচ্চ 5 মিনিট লাগতো, 60 বছর আপনাকে দেওয়া হলো, আপনি 5 মিনিট দিতে পারলেন না রব। কি এক খিলি পান খাওয়ার টাইম দিতে হতো না, আপনার হা শুদ্ধ হয়ে যেত, আপনার আইন শুদ্ধ হয়ে যেত, আপনার কফ শুদ্ধ হয়ে যেত, আপনি শুদ্ধ করলেন না। বলেন না বাস্তব, না বাস্তব। ধরেন ইমাম সাহেব কাইসা, ধরেন যে হুজুর রমজানে আমাদেরকে কোরআন শরীফ শুদ্ধ করে দেন। আলহামদুলিল্লাহ ঢাকা তাহসিনুল কোরআন ফাউন্ডেশন একটা ফাউন্ডেশন তৈরি হয়েছে, ওরা 50 দিনে পুরো কোরআনে কারিম শুদ্ধ করে দেয়। 50 দিন মানে 50 ঘন্টা, 50 দিনে 50 ঘন্টা। ওই দিন নারায়ণগঞ্জ এক মসজিদে তারা নতুন সবক দিয়েছে, আমাকে নিয়েছে,
60 জন মুসলমান সবক নিয়েছে মসজিদের মুতাওয়াল্লি সভাপতি সেক্রেটারি সব সবক নিয়েছে কি ভাই হ্যাঁ আমরা পারলাম না হ্যাঁ রে লক্ষীপুরবাসী কিছুই পারলাম না আরে কিছুই করলাম না রে হ্যাঁ কি ভাই এই পর্যন্ত এই মসজিদের এই চক বাজারের মসজিদের কেউ এসে বললেন না হুজুর সারা দেশে ওয়াজ করেন আমাদের মসজিদেও এক বেলা দেন কেউ বললেন না আমি আমার থেকে বলতাম কেন বলছেন কেউ এসে জীবন একবার কেউ কইছে না এসে মসজিদে আলহামদুলিল্লাহ সিলেট আমরা ফিক্সড ডেট নোয়াখালী ফিক্সড ডেট ঢাকা ফিক্সড ডেট কুমিল্লা ফিক্সড ডেট আপনারা পারলেন না আপনাদের খতিবকে দিয়ে ব্যবহার করতে যে হুজুর একটা দিন মাসে একদিন মাগরিব থেকে এসে আমাদেরকে দিয়ে দেন আপনারা পারলেন না কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নিজের হাত ঠিক করতে পারলেন না নিজের আইন ঠিক করতে পারলেন পারলে রমজান মাসে তাফসিরের আয়োজন করেন রমজানের জোহর থেকে আসর আর কোন আলেমে দিনকে দিয়ে তাফসির করান যান আমাদের হুজুর কাছে চলে যান হারুন সাহেবের কাছে চলে যান হুজুর আমাদেরকে এক ঘন্টা করে সময় দেন ঠিক করেন এটা লাগেন কোরআনে কারিমের সাথে কোন না কোনো ভাবে লেগে যান কোরআনে কারিমের সাথে আব্বা থাকতে তো করতো মাঝে মাঝে হারুন সাহেব করতেন আব্বা করতেন তরতিব করা যায় কিনা বলেন না ওই মাতেনি মাতেও না কমিটি মাতেনি মাতেও না কি আমাদের সভাপতি মহোদয় আছেন কিনা কে জানে মসজিদে আছেন কিনা সভাপতি সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব উপজেলা চেয়ারম্যান সাহেব আছে আছে আমাদের সভাপতি সাহেব আছেন আছেন কোথাও এক জায়গায় আছে আমাদের সেক্রেটারি সাহেব যদি সুযোগ থাকে পরামর্শ করেন রমজান মাসে তাফসীরের আয়োজন করেন আমি হয়তো পারবো না আমি তো মাজুর মানুষ আমি পারবো না অসুস্থ মানুষ আমি হয়তো পারবো না আমাদের মহিউদ্দিন সাহেব হুজুর আছে আমাদের হারুন সাহেব হুজুর আছে কাউকে একজনকে দিয়া এত সুন্দর মসজিদ জোহর থেকে আসর একটা ঘন্টা তাফসীরের ইন্তজাম করেন ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আর আমাদের হুজুরকে দিয়া এই তারেক সাহেব হুজুরকে দিয়া আধা ঘন্টা অথবা অন্য কাউকে দিয়া আধা ঘন্টা কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াতের চিন্তা করেন কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত আপনি পারেন না আপনি জীবনে কিছুই পারেন না আপনি হাশরের ময়দানে গিয়ে দেখবেন আপনি জীবনে কিছুই পারেন না বলেন আপনি জীবনে কি কিছুই পারেন নাই যার সূরা ফাতিহা অশুদ্ধ সূরা ইখলাস অশুদ্ধ সূরা কাউসার অশুদ্ধ আপনার জীবনে আর কি থাকলো বলেন আপনার জীবনে কি থাকলো এজন্য আপনার বাচ্চাকে আপনার পাঁচ ছয় সাত আট বছরের বাচ্চা নয় বছরের বাচ্চা অবশ্যই অবশ্যই কোনো না কোনো প্রতিষ্ঠানে দিয়া আপনি আপনার বাচ্চাকে কোরআনে কারিম শুদ্ধ করান ফারুক আয়াম টিভি ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা